রেনু, এই রেনু, কিরে তুই ওখানে বসে আছিস? আর সবাই কোথায় গেল? আরে ওরা একটুখানি পুকুরে গেল স্নান করতে। আবার পুকুরে? তুই যেতে দিলি কেন? এই তো সেদিন দোলের সময় পুকুরে গেল, আবার দেখ কোনো কিছু কাণ্ড না করে আসে। ওরা তিনজনা কোথায় বেরোলেই তো ব্যাস ভয় করে। কেন পাঠালি বলতো? কেন যেতে দিলি তুই? মিঠি আর বান্টি যেখানে থাকবে সেখানে তো তুই জানিস কি হয়, তাও তুই ওদের পাঠালি। আরে দিদি অত রাগ করছিস কেন? থাক না, বাচ্চা ছেলে মেয়ে বাড়ি বাড়ি বললো যে একটুখানি যায় না, সেদিন তো এই পুকুরটাই স্নান করেছি, ওই পুকুরটাই বেশি ভালো লাগে, যার জন্য আমি বললাম ঠিক আছে যা তাড়াতাড়ি চলে আসবি। রাগ করিস না দিদি, ওরা তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, দেখি ওরা কখন আসে। ওদের তাড়াতাড়ি আমি বুঝেছি, যাই আমি তাহলে হাত মুখটা ধুয়ে আসি, তুই তাহলে এখানে বস। এই এক চিন্তা, পুকুরে গেছে কি যে করবে। ওরা তিনজনে মিলে কোথাও বেরোলেই আমার ভয় লাগে। এই বান্টি কতদিন পর বল আমরা এই পুকুরে এলাম, কি ভালো লাগছে। দোলের সময় যদি এখানে আসতাম খুব ভালো হতো, দোলের সময় তার আসা হলো না। হ্যাঁ মাইদি তুমি ঠিকই বলেছো, এই পুকুরটাকে তো স্নান করতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। সেদিন কি তোমাকে বলছিলাম যে এই পুকুরটা এসো, তুমি আবার সে কোন একটা পুকুরে নিয়ে গেলে। আর ওই পুকুরটা মতো ভালো লাগে না, বেশি বক বক না করে নিয়ে তাড়াতাড়ি স্নান করে নে। এক চলো মাই দিদি, আমি আগে থেকে জলের মধ্যে নেমে আছি, খুব ভালো লাগে আমার এই পুকুরটাতে। ঠিক আছে তোরা তো স্নান তো করবি, কিন্তু কেউ কিন্তু দুষ্টুমি করবি না, স্নান করে তাড়াতাড়ি কিন্তু বাড়ি যেতে হবে। নে আর গল্প না। হ্যাঁ মিঠি, আয় রে, এই আমি জলে নামছি, আয়। ও মাই দিদি যে স্নান করতে শুরুই করে দিয়েছে। মিঠি আর বান্টি বেশি জলে যাবি না কিন্তু তোরা, বারে বারে বলছি। হ্যাঁ মাই দিদি, হ্যাঁ তোমরা তো চিন্তা করো না তো। ও মাই দিদি কত জল গো, এই দেখো আমার গলা পর্যন্ত জ্বর, একটুখানি যেই জল নিয়েছি। বান্টি আর ডুব দিস না, উঠে আয়। ও মাই দিদি আর একটু থাকি না, খুব ভালো লাগছে, একটুখানি থাকি। বেশিক্ষণ থাকিস না রে বান্টি, আমাকে কিন্তু মাসিমণি খুব বকবে। আর এই পুকুরে এসে এতে যত অঘটন ঘটে দেখিস, সাবধানে করবি। নে ডুব দেওয়া হয়ে গেছে, উপরে উঠে আয়, দে মুছে নে তুই। মিঠি যা এবার তুই যা। এ মিঠি তুই ভয় পাচ্ছিস নাকি? আর সেদিন তো তোকে মাই দিদি সাঁতার কাটা শেখালো, আয় দেখি কেমন সাঁতার কাটতে পারিস। দেখবি যখন ভালো করে সাঁতার কাটবো না, তখন তাকি দেখি দেখবি তোর থেকে ভালো সাঁতার কাটতে পারি। এই দিদি সত্য? মিঠি একদম না, বান্টি যা বলছে বলুক, তুই বান্টির কথা একদম কান দিবি না। এই বান্টি তুই এসব কথা কেন বলছিস রে? বলছি না, চুপচাপ স্নান করে উপরে উঠে পড়। তুই আবার এই সব মিঠিকে বলে খেপিয়ে দিচ্ছিস, মিঠি একদম পাকামো করিস না, একটুখানি ডুব দিয়ে চলে আয়, না হলে দেখবি সাঁতার কাটতে গিয়ে আবার কোনো বিপদ হবে। নাও দে আবার মায়ের কাছে গিয়ে বকা খেতে হবে। তা বললেই হলো, বান্টি দাদা আমাকে খুব ভীতু মনে করে না, আজকে বান্টি দাদাকে আমি দেখিয়ে দেব আমি কত সুন্দর সাঁতার কাটতে পারি। ওর মতো নাকি যে আমি ভীতুর মতো একটুখানি জলের মধ্যে দাঁড়িয়ে থাকবো, দেখ আমি কেমন সাঁতার কাটছি। দেখ বান্টি দাদা দেখ, তুই আমাকে ভীতু মনে করছিলিস না, দেখ কত সুন্দর আমি সাঁতার কাটছি। তা তো দিদি আমাকে একটুখানি শিখিয়ে দিয়েছে, তুই এলে পারতিস, দেখ দেখ। ও তাই তো, ও মাই দিদি মিঠি তো দারুণ সাঁতার কাটতে শিখেছে, আবার সাঁতার কাটতে কিন্তু ভুলেও নি। হ্যাঁ সাঁতার কাটতে পারলেও নি, দেখ বেশি একদম, আমাকে তোর মনে হয় খুব ভীতু না। মিঠি রে বেশি দূরে যাস না রে, তুই বান্টির কথা শুনিস না একদম, ও ঠিক মতো সাঁতার কাটতে এখনো শেখেনি, আর তুই ওকে এরম করে বলছিস দেখ কত দূর চলে গেছে। দেখ বান্টি দাদা আমি কত দূর চলে যাচ্ছি, বান্টি দাদা দেখ। ও মা দিদি ওই দেখো মিঠি কত দূর চলে গেল ওর সাথে কাটতে কাটতে। তাহলে তুই তো খুব বলছিলিস আমাকে আমি ভীতু, দেখ আমি ভীতু না বান্টি দাদা, এই দেখ আমি কত দূরে চলে গেছি। আমার মতো সাহসী হ এই দেখ বান্টি দাদা, আমি আবার সাঁতারও কাটছি, দেখ কেমন করে সোজা হয়ে সাঁতার কাটছি, দেখ বান্টি দাদা তুই পারবি। ও মাই দিদি ও তো দারুণ করছে গো। হ্যাঁ দেখ দেখ একবার দেখ।
ও মাই দিদি, ওই তো একটা সাপ গো জলের মধ্যে। এই মিটি শিগগির উঠে রে, এই মিটি শিগগির উঠে ওরে বাবা রে। মিঠি মিঠি এদিকে আয় মিঠি, ওই দেখ সাপ রে মিঠি, শিগগির আয় মিঠি। এই বান্টি এবার কি করি বলতো? আমাকে ভয় দেখানোর জন্য তোরে বলছিস, যাতে আমি তাড়াতাড়ি চলে যাই, আমি আর সাঁতার কাটতে না পারি, তাই না? না আমি এখন যাবই না। আরে মিঠি সত্যি বলছি, পেছনে তাকিয়ে দেখ। ওরে বাপরে, দিদি বাঁচা, দিদি দিদি বাঁচা, দিদি 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 আয় ধরেছে, দিদি দিদি বাঁচা, দিদি বান্টি বান্টি দাদা বাঁচা, দিদি দিদি বাঁচা, দিদি এই চল আমাকে। হেই যা 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 মিঠি মিঠি, আমি আসছি মিঠি, আমি আসছি। ও মা দিদি তুমি যেও না, মা দিদি তুমি যেও না, নাড়ি বান্টি না গেলে মিঠিকে তো মিঠির তো সর্বনাশ হয়ে যাবে। ও মা দিদি তুমি যেও না, তোমার যদি আবার কিছু হয় কিচ্ছু হবে না আমার, তুই এখানে চুপটি করে দাঁড়া, কিচ্ছু হবে না, আর আমি মিঠিকে ঠিক নিয়ে আসব। মিঠি ভয় পাসটা একদম, চার 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 যা যা যা, হিস হিস যা হিস যা 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 যা। মিঠি মিঠি একটু করে হাত পা নাড়িয়ে ছিটকে ফেলে দে মিঠি, যাচ্ছে না তো দিদি। এই যা যা হুশ, যা 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 যা, এই যা 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 হুশ হুশ যা যা। দিদি দিদি আমাকে ভয় করছে দিদি, আর কোনো ভয় নেই বোন, ও চলে গেছে চলে গেছে, আমি তাড়িয়ে দিয়েছি, চলো উঠ আস্তে আস্তে উঠ, হাই বস। দেখেছিস মিটি, আমি তোকে বারণ করেছিলাম যে এরকম যাস না জলের মধ্যে, এখন কি বিপদ করতে বলতো, মা দিদি যদি না থাকতো। দেখ দেখ বড়দের কথা একটু শুনতে হয়। এই বান্টি বাড়িতে গিয়ে যেন বলিস না এইসব কথা, যা হয়েছে হয়েছে। মিঠি খুব ভয় পেয়ে গেছে, একটুখানি বস, মিঠির ভয়টা কাটুক, তারপর আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ বান্টি, মিঠি তুইও যেন গিয়ে কিছু বলিস না। না না আমি বলবো না, আমার খুব ভয় করছে দিদি। কোনো ভয় নেই বোন, সব ঠিক হয়ে যাবে, ও চলে গেছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আবার দেখা হবে নেক্সট ভিডিও। তো আজকের মতো টাটা।